কিছু পুরুষালী গুণ নারীকে আকর্ষণ করে, পুরুষের প্রতি দুর্বল করে তোলে। তা সবসময় উচ্চতা, গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য নয়, কাঙ্ক্ষিত পুরুষের মাঝে আরও বিশেষ কিছু খোঁজেন তারা। বিষয়টা পুরোপুরি মনোদৈহিক, শরীর তো আছেই, সঙ্গে অবশ্যই থাকতে হবে আবেগ অনুভূতিও। বিখ্যাত বিজনেস ইনসাইডার পত্রিকায় পুরুষের কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলোতে সাধারণত আকৃষ্ট হয়ে থাকে নারী। একদল শিক্ষার্থীর উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন। নিচে পুরুষের সেরকম কয়েকটি গুণের কথা বলা হয়। নিঃস্বার্থ পুরুষকে পছন্দ, নারীরা সুদর্শন পুরুষ বেশিরভাগ সময় নিজেকে নিয়ে সচেতন ও অহংকারী হয়ে থাকে। সেটা অনেক সময় এত চূড়াতে থাকে সেখান থেকে একটু নেমে আসার মতো ইগো ক্ষয় হয়ে ওঠে না। কিন্তু নারী চায় পুরুষ তার কাছে নমনীয় থাকুক, তাকে গুরুত্ব দিক, স্রেফ নিজের ইগোকে নয়। যে পুরুষ ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে, দাতব্য সংস্থায় কাজ করে, তাদেরকে নারীরা খুবই পছন্দ করে। তারা মনে করে সেসব পুরুষের ইগো খানিকটা কম, সে শুধু নিজেকে গুরুত্ব দেয় না, অন্যকেও গুরুত্ব দেয়। ধনী ও সুপ্রতিষ্ঠিত সুখে জীবন কাটাতে সব মহিলারাই চান, বিশেষ করে আর্থিক নিরাপত্তা না থাকলে মহিলাদের মনের মানুষ হয়ে ওঠা মুশকিল। সমীক্ষা বলেছে বেশিরভাগ মহিলাই বিলাসবহুল জীবনযাপন করে, এমন ছেলেকে পছন্দ করে, তাই ধনী পুরুষ সবসময় মহিলাদের প্রথম পছন্দ। জনপ্রিয় খ্যাতি কে না চায়, সবসময় একেবারে জনপ্রিয় তারকা হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে যেসব ছেলেরা সামাজিকভাবে বেশ জনপ্রিয় বা কোনো একটি বিষয়ে বেশ পারদর্শী ও খ্যাত, সেই সব পুরুষরা মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। ফিটফাট নারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেন বটে, তবে উচ্চতা শেষ কথা নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন। আসল বিষয় হলো নারী বুঝতে চায় আপনি নিজের যত্ন নিতে ফিটফাট থাকতে পছন্দ করেন কিনা। তারা ভাবেন যে পুরুষ নিজে দেখভাল করতে পারে না, তিনি আমার দেখভাল করবেন কি করে। সুতরাং আলুথালু পোশাক, এলোমেলো চুল, নখ না কাটা বা ময়লা থাকা মোজায় গন্ধ, ময়লা শার্ট বা জিনিসের উদাসীনতার দিন শেষ। হালের নারীরা এসব একেবারেই পছন্দ করেন না। নারীর মন পেতে হলে এসব খামখেয়ালিপনা আজই ছাড়ুন। বেশি বয়সী পুরুষকে পছন্দ নারীরা সাধারণত নিজের চেয়ে বেশি বয়সী পুরুষকে পছন্দ করে থাকে, কারণ সেসব পুরুষ পর্যাপ্ত অর্থ উপার্জন করেছেন বলে মনে হয় তাদের কাছে। এটাকে গবেষণা করা জর্জ ক্লুনি ইফেক্ট নাম দিয়েছেন। হলিউডের এই ষাটোর্ধ্ব অভিনেতা নিজের চেয়ে অর্ধেক কম বয়সী মেয়ের সাথে প্রেম বিয়ে করেছেন বলে গবেষকরা এই নাম দিয়েছেন। উচ্চতা ও চুলের বাহার খুব লম্বা না হলেও বেশিরভাগ মেয়েই তার থেকে বেটে পুরুষকে পছন্দ করেন না। একই সঙ্গে মাথায় টাক থাকলে তা বাতিলের খাতায় প্রথমেই নাম থাকবে। প্রথম দর্শনে এই দুটি বিষয় প্রত্যেক মহিলারই লক্ষ্য করে। যত্নশীল ও দায়িত্ব সচেতন বেশিরভাগ মহিলার কাছেই আদর্শ পুরুষ হন তার বাবা, কারণ বাবার যত্নশীল ছায়াতে বড় হয়ে ওঠা। তাই কোনো পুরুষের সঙ্গে প্রেম করতে গিয়ে প্রথমেই তার মধ্যে নিজের বাবার মতো একজন দায়িত্বশীল ও যত্নবান পুরুষকে খোঁজেন সব মহিলাই। এক নারীতেই মন যেসব ছেলেদের প্রচুর মহিলা বন্ধু, তাদেরকে সাধারণত জীবনসঙ্গী করার ক্ষেত্রে এড়িয়ে যায় মহিলারা। আসলে বেশিরভাগ মহিলারাই চান তার সঙ্গী তার প্রতি মজে থাকবে, অন্য কোনো মহিলাকে মনে জায়গা দেবেন না। রসবোধ, যে পুরুষের সেন্স অব হিউম্যান বা রসবোধ নেই তার দিকে সাধারণত আকৃষ্ট হয় না নারীরা। এই রসবোধকে বুদ্ধিমত্তার নির্দেশন হিসেবে মনে করেন নারীরা। পোষা কুকুর বা প্রাণী থাকা গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের পোষা কুকুর বা পোষা প্রাণী আছে তাদের প্রতি নারীরা আকৃষ্ট হয়ে থাকে। নারীদের কাছে মনে হয় সেই পুরুষটি খুবই কেয়ারিং। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।